শ্রম না করে বারকে কোনো ধরনের স্বীকৃতিপত্র না দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের অবসরে একটা অনলাইনের মাধ্যমে জুমে যে সুপ্রিম কোর্টের একটা ফুল কোর্ট রেফারেন্স মিটিং ডেকেছি, এটি ছিল আসলে অনেকেই বলছেন জুডিশিয়াল কু, কারণ এত সিস্টেমেটিক কোর্ট করার কোনো এখতিয়ার বা অবস্থা এখন নেই। এই অবস্থায় আইনজীবীরা খবর পেয়ে সবাই চলে আসছেন, সকাল থেকে সবাই রেজিস্টারের এখানে অপেক্ষা করছেন, রেজিস্টার এখানে অসন্তোষজনক জবাব দিতে পারে নাই, আর এই খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথেই সারা দেশের ছাত্ররা এখানে সমবেত হয়েছে। আমরা বলছি যেটা কোর্ট যখন চলবে অ্যাকর্ডিং টু লতে চালাতে হবে, চিফ জাস্টিস কোথাও থেকে গোপনে কোর্ট করার মতো কোনো অবস্থা এখন এই অবস্থায় নাই। সেজন্য বারের পক্ষ থেকে আমাদের ডিমান্ড হলো এই যে প্রধান বিচারপতিকে এবং অ্যাপিল ডিভিশনের যে বিচারপতিরা ইতিমধ্যে নিজেদেরকে দলীয় বিচারপতি হিসাবে প্রমাণ করেছেন তাদেরকে রিজাইন দিতে হবে, এবং অ্যাপিল ডিভিশনের একজন বিচারপতিকে ইনচার্জ করতে হবে, পরেই সুপ্রিম কোর্টকে পুনর্গঠন করার পরেই পরবর্তী পদক্ষেপগুলো নিতে হবে। এটি একটি সিম্পল দাবি, এটি কনস্টিটিউশনাল দাবি, এবং এটাকে চিফ জাস্টিস বেঙ্গলি বিচারপতিরা কেউ কিন্তু এটাকে অমান্য করতে পারেন না। সেজন্য ছাত্ররা আজকে সমবেত হয়েছে, আমরা আইনজীবীরা চেষ্টা করেছি যে এখানে পরিবেশ শান্ত রাখতে, আমরা চাই যে গণতান্ত্রিকভাবে যে অবস্থা কোর্ট যেতে পারে সেই বিষয়টি চিফ জাস্টিস এবং অন্যান্য মাননীয় বিচারপতিরা উদ্ভাবন করে সম্মানের সাথে ব্যবস্থা নেবেন। আমরা চেষ্টা করেছি ইতিমধ্যে তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে, এখনও কোনো প্রধান বিচারপতি বা অন্য কোথাও কোনো অঘটন ঘটতে আমরা দিই নাই। মানুষের খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে ছুটে গিয়েছিলাম, তো আমরা এখনও সেটা অব্যাহত রাখবো যে সিস্টেমেটিক মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা ওনারা পদত্যাগ করবেন।